রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় সৃষ্টিকর্তার পরম কন্যায় আমিও ভালো আছি। চলুন এই মুহূর্তের মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট পরিবেশন করব। কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আশা রাখছি। বন্ধু, রাজ্যের সর্বস্তরের বঞ্চিত শিক্ষকদের বঞ্চনার চরম শিখরে পৌঁছে দিয়েছে রাজ্যের বর্তমান সরকার, এবং এই বঞ্চনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বেশ ভালো রকমের আন্দোলন করেছে। SSK-MSK শিক্ষক শিক্ষিকাদের জন্য আন্দোলন হয়েছে, এবং তার প্রেক্ষিতে তাদের ভাতাটা কিছুটা বৃদ্ধি হয়ে 10 টাকায় উন্নীত হয়েছে। পার্শ্ব শিক্ষকদের ভাতা যেটা দেওয়া হয় 10-13, আগে কিছুটা কম ছিল, বর্তমান সরকার এসে 10-13 পৌঁছে দিয়েছে, এবং এটা 11 বছরে। এবং যত রাজ্য আছে ভারতে, তার একেবারে পিছনের সারিতে পশ্চিমবাংলা। 40,000-50,000 অন্যান্য স্টেটে অনারিয়াম দেওয়া হয়, স্কেল দেওয়া হয়, সেই জায়গায় পশ্চিমবাংলার এই চরম যে বৈষম্য, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 18-20 বছর চাকরি করে আজকে 10,000-13,000 ভাতা দেওয়া হয়, এটাকে কোনো অ্যাঙ্গেলে মেনে নেওয়া তো যায় না। এটা কী ধরনের, মানে কী ধরনের শোষণ! এ তো ব্রিটিশ শাসকের যে শোষণ, তাকেও হার মানিয়ে দেয়। চরম থেকে চরমতম শোষণের শেষ সীমা। তবু বন্ধু, সরকার যে কৌশল নিয়েছে যে এদের মুখ বন্ধ করে দিতে হবে, এরা যাতে এই ভাতাতেই খুশি থাকে আর নতুন করে কোনো কিছু দাবি না করে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে সরকার চলছে। এই সরকারি কৌশলকে চুরমার করে দিয়ে আমাদের জায়গায় পৌঁছাতে হবে। আমরা অনেক দিন থেকেই জানি, ইতিমধ্যে এই সময়ে সঞ্জয় ঘোষ স্যারের মাধ্যমে এটি আরও প্রকাশ্যে এসছে, গ্রুপ ডি, সর্বশিক্ষার গ্রুপ ডির অনারিয়াম 16,000, গ্রুপ সির অনারিয়াম 21,000। তাহলে শিক্ষকদের 10,000, এটা কেমন ধরনের সরকারি সিস্টেম এই রাজ্যে চলছে! আন্দোলনে এই বিষয়টি কিন্তু একটা ইভেন্ট হিসেবে ধরা উচিত ছিল। পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন হয়েছে, SSK-MSK-এর যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু ওই গ্রুপ সি, গ্রুপ ডির যে অনারিয়াম আর শিক্ষকদের 10,000, এটা কেমন ধরনের শয়তানি, এটাকে নিয়ে সরব হওয়া দরকার ছিল এবং সরব হতে হবে। সরব হওয়া অবশ্যই প্রয়োজন, এবং বন্ধু, প্রত্যেককে সরব হতে হবে দাবি আদায় করতে গেলে। চাকরির বয়স তো অর্ধেক শেষ, আবার অনেকজনের কিছুটা বাকি আছে, 5-6 বছর, কারো হয়তো আরেকটু বেশি আছে। বেশিরভাগ শিক্ষকের চাকরি শেষের পথে, আর আমাদের ভিতরে বহু শিক্ষকের দুশ্চিন্তায় হতাশায় শেষ হয়, চরমভাবে রোগগ্রস্ত, না আত্মহত্যা করেছে, এইভাবে শেষ। এইভাবেই কি এই শিক্ষক সমাজটা শেষ হয়ে যাবে? পার্শ্ব শিক্ষক, SSK-MSK, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষামিত্রদের ভাতা বাধ্য, তাদেরকে ভাতা চালু হবে না? এই বিষয়গুলো নিয়ে চরম থেকে চরমতম আন্দোলন দরকার। এই সরকারকে একটু দেখিয়ে দেওয়া প্রয়োজন যে বঞ্চিত মানুষদের বঞ্চনার শেষ সীমায় পৌঁছে দিলে তারা কীভাবে প্রতিবাদ করতে পারে, তার দাবি আদায়ের জন্য কতটা ঐক্যবদ্ধ হতে পারে, নিশ্চিদ্র ঐক্যবদ্ধ হতে পারে, কীভাবে আদায় করতে পারে দাবি, সেই দিকে কিন্তু চরমভাবে এগিয়ে যাওয়া দরকার, এবং দাবিটা ছিনিয়ে আনতে হবে বন্ধু, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু কোনো রকমের শিক্ষকদের ভিতরে না একতা আছে, না সদিচ্ছা আছে, না নিজেদের বঞ্চনার কথা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, নিজেদের ফেসবুক টাইমলাইনে, হোয়াটসঅ্যাপে থেকে ফেসবুকটা সব থেকে বেশি মানে উপযুক্ত, হোয়াটসঅ্যাপ থেকে তো সকলে দেখতে পায় না, কিন্তু ফেসবুকে যদি দেওয়া হয় সেটা কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে, শেয়ার হতে হতে, আর ইউটিউব আছে।
এইগুলো দিয়ে আমাদের আবার ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে এবং দাবিটা আদায় করতে হবে। বন্ধু, দাবিটা আদায় করতে হবে। লম্বা লেকচার শুনে কোনো কাজ হবে না, খবর শুনেও কোনো কাজ হবে না, এই সরকার দেবে না, এই সরকার কোনোভাবে দেওয়ার ইচ্ছা নেই। অতএব করেঙ্গি মরেঙ্গি এই পথে এগিয়ে গিয়ে দাবিটা আদায় করতে হবে। যারা দেখলেন ভিডিওটি সকলকে ধন্যবাদ, যদি সম্ভব হয় একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন।